গত 5ই ডিসেম্বর মালদার কোতোয়ালি ধানতলা এলাকা থেকে অগ্নিদগ্ধদেহ উদ্ধার করার ঠিক আজ 1 সপ্তাহ পর আংটি, হাতের বালা, পায়ের সুতো দেখে অগ্নিদগ্ধ মহিলার দেহ শনাক্ত করল তার পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ঝুমা দে, বাড়ি শিলিগুড়ি, অম্বিকানগর। রিপোর্টিং সুমিত ঘোষ, মালদা, ক্রাইম ব্রাঞ্চ। মা কোনটা বলছি, আপনি কি কি থানায় কেন এসেছেন? আমি হলো মেয়েকে খোঁজ পাচ্ছি না। কতদিন ধরে আপনার মেয়ে মিসিং? 2 তারিখে হলো লাস্ট কথা ওর সঙ্গে হয়েছে, তারপর থেকে আর পাইনি। তারপরে হলো আমাদের এখানে শিলিগুড়ি এখানে দিছি, ডায়েরি দিছি, মিসির ডায়েরি। তারপরে হলো যখন পেপারে এসে দেখতে পেলাম ওই আংটি, তারপরে পালা, মোবাইল এগুলা, তখন আমি বললাম এটা আমার মেয়ের, এগুলো সব এগুলো আমার মেয়ের সব, এগুলো আমি ওইখানে যাবো স্যার, আমি আমি আসছি এখানে স্যার, আমাকে নিয়ে কিভাবে নিখোঁজ হয়েছিল আমি আর কইতে পারবো না। বলছি আপনার মেয়ে কিভাবে নিখোঁজ হয়েছিল? ছোটনটাকে নিয়ে এসে বলছে মালদা যাচ্ছি, মালদার আসে তো নিয়ে এসে। ছোটনটাকে আমিও চিনি না, ওর বান্ধবী বলছে। আপনার মেয়ে কত বছর হয়েছিল বিয়ে হওয়া? আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার হচ্ছে তো মনে নাই, 2টা বাচ্চা। বুঝি মালদা কি আর পারবো না, মালদা কি কি জন্য এসেছিল? এটা কি এটা কি আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, দেখলেন? দেখলেন? আমি দেখছি আমার আংটি টাংটি না, দেখলেন বডি? দেখলেন বডি? দেখছি পা গুলো দেখলাম, পোস্ট সব মিলছে, সব মিলছে পুরো মেয়ে। তাহলে কি আমি আর পারতাম? তাহলে আপনার মেয়ে কে মেরেছে? ছোটনি মেরেছে। ওকে কি মারে? ছোটন ডেকে আনছে আমার বড়। ছোটনের বাড়ি কোথায়? আমি তাও চিনি না। বলছে মালদা। এক মিনিট, আপনার নাম কি? আপনার নাম কি? কিভাবে পরিচয় হলো ছোটনের সাথে? ওটাও জানি না, ওর বান্ধবীকে জিজ্ঞাসা করছি কি রে পুস্কি, আমি পুস্কি করে ডাকি তো মেয়েকে, পুস্কি হলো ফোনের মধ্যে খবর পাচ্ছি না ও কোথায় রে। কয়েকে ও আমাকে বইলে গেছে মালদা যাচ্ছি ছোটনের সঙ্গে দেখা করতে। কোথায় বাড়ি আপনাদের? বাড়ি আমাদের বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি কোথায়? অম্বিকানগর। মেয়ের মেয়ের বিয়ে কোথায় হয়েছিল? শান্তিপুর, আমাদের পাড়ায়। দুই দিকে মেয়ের হাজবেন্ড কি করে? কি নাম মেয়ের? মেয়ের জমা দে। আচ্ছা আর পারলাম না আমি, ঠিক আছে আর পারলাম না। যাব দিদি বলছে পুলিশের কাছে, স্যারের কাছে বলছি, আপনারা দয়া করে শুনে নিয়ে না, মেয়েকে শাস্তি চাই। আমি চাই শাস্তি চাই, যে মেয়েটাকে মারছে, আমার মেয়েটাকে যেভাবে এই করছে। সামনে আসো, অটো পিছাই করতে পড়ো না। না না, ছবি ছবি লাগবে, দুজন মিলে ছবি লাগবে। জমা দে, জমা দে। হ্যাঁ, আমি চাই যে মেয়েটাকে মারছে পুরো, ও ব্লকে পুরো না মার হোক শুরু হয়েছে। বুঝি বুঝি, কি দেখলেন এখানে এসে? কি 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 শুনতে পেয়েছিলেন? শুনতে পেয়েছি ও আসছে বলছে আমি যাচ্ছি তুমি দেখা করতে মালদা ছোটনের সাথে, আগে দেখছি মৃত্যু। আমি ওকে দেখলাম। মেরে কিভাবে মেরেছে? পুরা মেরেছে, মুখ মুখ পুরা তুমি আগুন লাগাইছে। বুঝি এই ছোটনের সাথে কিভাবে রিলে কি সম্পর্ক সম্পর্ক গিয়েছিল ওটা আমি জানি না দাদা। ছোটনের বাড়ি কোথায়? তো জানি না, শুনছি মালদা। এই যে ঝুমার, ঝুমার ভাই সে স্বামীর নাম কি? ওরে তো ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। এর কয় ছেলে মেয়ে আছে? ঝুমার ছেলে এক মেয়ে। কত বছর হয়েছিল বিয়ে হওয়া? আপনার নাম গৌতম সাহা। কে হন আপনি? মাসি সিলিগুড়ি।